একাত্তরের মুক্তিযুদ্ধে ব্যাপক অংশগ্রহণ ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলের গণমানুষের মুক্তিযুদ্ধ তাই ছিল এক জনযুদ্ধ বিজয়ের মাস ডিসেম্বরে যেভাবে স্বাধীন বাংলাদেশের দ্বাদশ পর্বে মুক্তি সংগ্রামে গণমানুষের গৌরবময় অংশগ্রহণের কথা জানাচ্ছেন লালা প্রত্যেক গ্রামে মহল্লায় প্রত্যেক ইউনিয়নে নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে নিয়ে সাত মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যে লাখো জনতা অংশ নিয়েছিল তারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে মাস সেই যুদ্ধে দেশের গণমানুষ যেভাবে প্রাণ দিয়েছে তার কোন তুলনা ইতিহাসে দ্বিতীয়টি নেই নিপীড়িত বাঙালি দেশমাতাকে মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিল এক জনযুদ্ধে ট্রেনিং নিয়ে কেউ অংশ নিয়েছে সশস্ত্র সংগ্রামে কেউ কাজ করেছে মুক্তিযোদ্ধাদের সহায়তায় ভারতীয় ক্যাম্পে যারা ট্রেনিং নিয়েছে তার স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে এবং সেই স্ট্যাটিস্টিক্স থেকে দেখা যায় যে মুক্তিযোদ্ধাদের আটাত্তর শতাংশ ছেলে মেয়েরা ছিল একদম গ্রাম থেকে উঠে আসা কামার কুমোরের ছেলে মাঝি মাল্লার ছেলে কৃষকের ছেলে এবং অনেকেই স্কুলেও পড়েনি এই সাধারণ মানুষই মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা বিরাট অংশ অংশ গ্রহণ করেছে কাঙ্ক্ষিত স্বাধীনতার আকাঙ্ক্ষায় সেদিন নারী পুরুষ শিশু বৃদ্ধ ছাত্র শ্রমিক কৃষক ঘরে ঘরে তুলেছিল দুর্গ এই মুক্তিযুদ্ধে একজন কিশোর আছেন রাজবাড়ির বারো বছর বয়সে সে শহীদ হয়েছে আর একজন কিশোর যশোরে একটা ইউনিটকে খাবার দিতে গিয়ে বুকে গুলি লেগে মারা গেছে এই রকম কিশোর মুক্তিযোদ্ধা নারী মুক্তিযোদ্ধা এরা সবাই আমাদের মুক্তিযুদ্ধে একদম সামনের অগ্রনায়ক সেনানী গণযুদ্ধে চূড়ান্ত বিজয় আসে একাত্তরের ১৬ ডিসেম্বর একাত্তরের নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি তার পেছনে রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ যারা আমাদের ছিনিয়ে এনে দিয়েছে পৃথিবীর বুকে এক টুকরো লাল সবুজের বাংলাদেশ লায়লা চ্যানেল চ্যানেলাই ঢাকা